प्रेम जिन सावन की बूंदे जब तुमसे ही बनाना जल संतर जाए सासे ওই যে কারণ অনেক মেয়েটি আছে আসবে দেখবে চোখ টিবি একটা মারবে আমি বুঝতে পেরেছি তো অনেক আগে বিয়ে করতাম রে তো পরে বিয়ে করলে এখন তো চাই তোমাকে না তারপর বোর হাত পিস কিন্তু দেখতে ঠিকই এরকম 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 হয় না না বোর দিকে না মাঝে মাঝে বোর ফাঁকে বললাম না অফিসিয়াল কাজে বাইরে যায় যখন তখন আমি বুঝি কারণ আমার তুই চোখটা তখন চোখটি বিমারে তাতেই বোঝা যায় আমি বরিশালে যাইতে চাই আমার জামাই আমাকে বরিশাল নিয়ে যাচ্ছে রে বরিশাল নিয়ে যাই সুই পা উঠাও ওই যে ঢুকবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কিন্তু জামাই যে আজকে বাফে এসে এত খাওয়া নিয়ে বসে যাবে আমি তো চিন্তাও করতে পারিনি জাম তুমি তো আজকে অনেক খাওয়া নিয়ে বসে আছো আমি নিয়েছি এখানে আমি নিয়েছি সুশি এগুলো সব সুশি সালাদ আর হাজবেন্ড তুমি কি কি নিয়েছো দেখি অনেক সুশি নিয়েছি দিস ইজ সিউইড সালাদ এটা সিউইড সালাদ এটা ক্যাবেজ সালাদ এটা সুইডেন সালাদ তো খাই আমরা চলো সো মার্কেট টার্কেট করে চলে এসেছি যা হাজবেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য বললাম চলো তুমি যেহেতু আমাকে একটু সারপ্রাইজ দিয়েছো তাহলে আমরা একটু তাহলে তোমাকে একটু রেস্ট দেই তো হাজবেন্ড এখানে এসে রেস্টে আছে কি কি শপিং করলাম অবশ্যই দেখাবো তুমি তো হাঁপিয়ে গেলে মার্কেট করতে মার্কেট করতে ভালো লাগে আমি এত সুন্দর আমি আজকে মুডটাও আমার খুব ভালো যেহেতু আমার হাজবেন্ড আমাকে আজকে অনেক মার্কেট করে দিয়েছে সবার মুডই ভালো হয় তাই না তুমি যদি সেতে যদি একটু বলো ইশারায় আমি তো বুঝি তুমি যে আমাকে ইশারা দিয়ে বলছো এটা ভালোবাসা কি দোকানপাট তেমন ভালো লাগে না আমি যে রেস্টুরেন্ট বসে আড্ডা ঠাড্ডা যাওয়ার জায়গা খুব ভালো 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 পছন্দ করি ওই যে কারণ অনেক মেয়েটি আছে আসবে দেখবে চোখ টিবি একটা মারবে আমি বুঝতে পেরেছি তো অনেক আগে বিয়ে করতাম রে তো পরে বিয়ে করলে এখন তো চাই তোমাকে না তারপর ওই দিন চলে গেছে বোর না 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 বোর হাত পিস কিন্তু দেখতে ঠিকই এরকম 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 হয় না না বোর দিকে না মাঝে মাঝে বোর ফাঁকে বললাম না অফিসিয়াল কাজে বাইরে যায় যখন তখন আমি বুঝি কারণ আমার তুই চোখটা তখন চোখটি বিমারে তাতেই বোঝা যায় আচ্ছা আমার অফিসিয়াল কাজে তো তুমিও সাথে করে যাও তোমাকে কোন দিন আমি বাসায় একা রেখে না না সেদিন গেছো সেদিন আমাকে রেখে দাও তাও তুমি তিন ঘন্টা বাইরে ছিল তিন ঘন্টা ভুলে গিয়েছো তুমি বলে গেছো আমি তো বুঝতে পারি না তুমি তিন ঘন্টায় ধরতে গেলে আমি তোমাকে কয়বারই কল করছি দুইবার কল দিছি মেসেজ দিয়েছো কবার হাজবেন্ডে বললাম জান যেহেতু মিস করি না কিছু করি না আজকে চলো কিসমিস কিনি তো হাজবেন্ড বলে কিসমিস কি ঠিক আছে কিস আবার মিস আমাকে হ্যাঁ দেখো কিস আবার মিস তো বলে তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছো আমি নাকি খুব দুষ্ট হয়ে গেছি টপ তুমি যে বললো আমার নাম ভালো দুষ্ট আমি তো ভালো লাগে নাহলে তো আমি বোরিং হয়ে যেতাম আচ্ছা তাহলে বাইরের সাইডটা দেখাবো হ্যাঁ দেখাবো না একটু আমরা একটু একটু হালকা স্ন্যাক্স চিপস চিপসের অর্ডার দিয়েছি ওগুলো খেয়ে নেই তারপরে ওকে ওকে বউ তুমি কি খাচ্ছ নাকি ওরে বাবা এই যে খাচ্ছে খাচ্ছে ওইদিকে আরেক চিপ পরে আছে আবার বলে আরেকটা চিপ লাগবে তাই নাকি আচ্ছা ওকে
Beautiful day. I like it. Wow. কে বউ আমি ভাবলাম যে এখানে মাছ ধরলেই ভালো হতো একটু বা মাছের একটু বারবিকিউ করে না আছে তো বর্ষে আছে ওখানে একদিন আসবো মাছ ধরবো না জানিস ওখানে অনেক রোদ তো আমি দেখো রোদে পড়ে জ্বলে যাচ্ছি দেখ সুন্দরই লাগতেছে আজকে বিকেলটা তাই না রোদটা সব আমার শরীরে পড়তেছে হ্যাঁ তাই তো তোমাকে ভালো দেখাও যাচ্ছে না রোদের জন্য এখন রোদটাই পড়ে যাবে রোদ্র তো এখন দেখা যায় ভালো এখানে পানি এই পাবো বোঝা না লাগুর পাচ্ছ না তো পড়ে যাবা ঠাস করে তারপর প্রবলেম হবে ওঠো তুমি সাঁতার জানো না দেখছি তুমি তো সাঁতার জানো না ওঠো তুমি তো বলছো তুমি সাঁতার জানো না তাই জ্বালা জালি বন্ধ হয়ে যাবো আমি বরিশালে যাইতে চাই আমার জামাই আমাকে বরিশাল নিয়ে যাচ্ছে বরিশাল নিয়ে যাবে এই সময় পা উঠাও ওই যে ঢুকবে তো আচ্ছা কি বউ কোথায় যাচ্ছ বাংলাদেশ এই নদী দিয়ে তো বাংলাদেশ চলবে পটুয়াখালী পটুয়াখালী যাব তাই আর যেও না এই ওখানে কিন্তু অনেক অনেক গভীর পড়ে গেলে গভীর পড়ে যাবে ঠাস করে হ্যাঁ আছে আর এখানে গভীর আছে আর বলতেছি তো সুন্দর জায়গাটা খুবই সুন্দর আমাদের এটা এটা রেগুলার ফেভারিট জায়গা আমরা সবসময় আসি এখানে বলো খুব টায়ার্ড হয়ে গেছি মার্কেট করে আবার এখানে এসে একটু রেস্ট নিলাম হাজবেন্ডের সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে হাজবেন্ড কিন্তু তোমাকে অনেক মার্কেট করে দিয়েছে এটা অবশ্য আমি নেক্সটে দেখাবো সো হাজবেন্ড তুমি কিছু বলো না ভালো লাগলো এখন চলো বাসায় যাই আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে খুবই ভালো লাগলো আমার তো মনে ছিল যে আমি বরিশালে নৌকা একটা নিয়ে বলি বরিশালের দিকে চলে যেতে চাইতাম তুমি তো দিলা না সো এভরিওয়ান সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগ আবার নিয়ে আসবে টম এন্ড মিস্টি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম